আচ্ছা যে যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হয়েছিল আবু তারহা আল্লাহর নবীকে আগলে রয়েছেন আবু তারহা আগলে রয়েছে এমন পরিস্থিতিতে একটার পর একটা তীর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিকে এগিয়ে আসে আবু তারহার সামনের দিকটাই আর দেখার মতো নেই আল্লাহর নবী একটু মাথা উঁচু করে দেখছেন যে আর কতটা ব্যক্তি আছে এবং কিভাবে আক্রমণ হচ্ছে এমন পরিস্থিতিতে আবু তারহা উৎস দিয়ে আল্লাহর নবীকে বলছেন হে আল্লাহর নবী আল্লাহর নবী আমার পিছন সাইড এখনো বাকি আছে আপনি মাথা উঠাবেন না হতে পারে আপনার উপরে তীর এসে লাগবে আপনি ক্ষত হবে একজন মহিলা একজন মহিলা উহুদের যুদ্ধের শেষের দিকে আসে যখন যুদ্ধ শেষ প্রায় এমন তো পরিস্থিতিতে সে দৌড়াতে দৌড়াতে আসছে কিছু মানুষের সঙ্গে যখন দেখা হয়ে গেল সে বলছেন আল্লাহর নবী কেমন আছে তখন উপস্থিত কাফেলা ওই মহিলাকে লক্ষ্য করে বলছেন আল্লাহ নবী এই মুহূর্তে কি অবস্থায় আছে জানি না তবে তোমার জন্য একটা খবর দিতে পারি যে তোমার পিতা এই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে ওই মহিলা এটা শোনার পর দৌড়ে দৌড়ে যাচ্ছেন আর একটু আগে গিয়ে আর একটা কাপেলার দেখা হলো তখন ওই মহিলা জিজ্ঞাসা করছেন আল্লাহ নাম কেমন আছে তখন বলছেন আমরা আল্লাহ নবীর বর্তমান অবস্থাটা বলতে পারবো না তবে এতটুকু বলি যে তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে ওই মহিলা দৌড়াতে দৌড়াতে আরো ট্রেগিয়ে গেল এগিয়ে যাওয়ার পর যখন আর একটা সঙ্গে দেখা হলো ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী ইসালামের কথা জিজ্ঞাসা করছেন ওই মহিলা যে আল্লাহ নবী কেমন আছে তখন ওই কাপিলা বলছেন আল্লাহ নবীর বর্তমান অবস্থাটা বলতে পারবো না কিন্তু এতটুকু বলতে পারি যে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন ওই মহিলা তারপরেও না হয়ে এগিয়ে যাচ্ছেন যে আমার নবী কি অবস্থায় আছে একটু আমাকে জানান দাও আমাকে একটু জানিয়ে দাও যখন নবী সুলামের কাছে পৌঁছে গেল তো পরিস্থিতিতে আল্লাহ নবী যখন ওর খবরটা পেলেন তখন আল্লাহ নবী সুল্লাহসাল্লাম নিজেও বুঝতে পারছেন না যে আমি একে কি উত্তর দেব তখন আল্লাহ নবী সুল্লাহ আসলামের দেখা মাত্রই

من يهده الله فلا مزل له ومن يزلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رضع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإننا كتاب حفيظ إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الشاعر লাউকা না হুব্বুকা লা আতা আতাহু লাউকা নাহব্বুকাং সদে লা আতা আতুহু ইন্নাল মুহিব বালিমা ইউহিব মতিউ মহতরাম উপস্থিতি প্রশংসা স্তব স্তুতি গুণকান কোনোক্ষীর্তন সে আল্লাহ সাবান ও যে মহান ডাব্বুল আল আমিন আমাদেরকে পবিত্র জুমা মসজিদে পবিত্র জুমার সারা আদায় করার উদ্দেশ্যে এখানে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন আমরা সেই মহান স্রষ্টার সুক্রিয়া জ্ঞাপনার্থ্য বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক জানাবে মোহাম্মদ রসুল সাল্লাই সাল্লামের উপরে আমরা সবাই বলি আল্লাহ সাল্লাই আল্লাহ বারিক আলাই আল্লাহ আমিন মতরাম উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের একটি ছোট আয়াত এবং একটি হাদিস পেশ করেছি ইনশা আল্লাহুল আজিজ এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আপনারা সবাই অবগত আছেন জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে কটুক্তি করার কারণে অবমাননা করার কারণে সারা বিশ্বে আজ চলপাড় চলছে ঠিক এই রকম পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম কে তার বৈশিষ্ট্য কী তিনি জাতির কল্যাণে কি নিয়ে এসেছেন এবং তার নামে অবমাননাকারীদের শাস্তি কি আছে এ বিষয়ে এবং পরবর্তীতে আমাদের এই মুহূর্তে করণীয় কি এ সার্বিক বিষয়ে ছোট ছোটো কোরআনে আয়াত দিয়ে ইনশাআল্লাহ আজিজ আমি একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব আমরা সবাই অবগত রয়েছি রসুল সুল্লাসাল্লামের তেইশ বছর জীবন তথা তার আগের জীবনটাও যদি দেখি সেটাও আমাদের জন্য আইডিয়াল তো সেই তেইশ বছরের জীবন ইতিহাস এই সংক্ষিপ্ত জুমার খুদ্ায় বলা এটা কোনো মতে সম্ভব না কি যে বৈশিষ্ট্যের কথাগুলো আমি উল্লেখ করতে চাইছি তার একটা একটা পয়েন্ট নিয়ে যদি আলোচনা করা যায় তো এক এক বছর শেষ হয়ে যাবে তারপরেও জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের জীবন ইতিহাস শেষ হবে না তারপরেও আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে একটু পর্যালোচনার প্রয়োজন এই জন্য আল্লাহ সুবনা ওতা আল্লাত নবীকে বলছেন ফাজাক কি রিফাইন নজিক রতন ফর মোমিন আপনি নসিয়ত করুন নসিয়াত মমিনদের কাজে আসে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আল্লাহ নবিস রসলামের জীবন ইতিহাস আল্লাহ নবিসউল্লাহ আলাহ সাল্লাম তার উমাদের ভালোবাসা সেটাকে যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে নতুন করে আমাদের মধ্য ইমান জাগ্রত হবে উৎসাহিত হব ইনশাল্লাহ লাজিজ এবং সেই মোতাবেক আমরা চলতে পারবো এই আশা নিয়ে আজকের এই আলোচনা পর্যালোচনা

আল্লাহ মোমিনদের উপরে উপহার প্রদান করেছেন ইসবা আসাফিহিম রসুল আনফুসিহিম যখন আল্লাহ সুবানা ও তাদেরই মধ্য থেকে একজন রসুল তাদের মধ্যে প্রেরণ করলেন ইয়াতুল আলাইহিম আয়াতিহি সেই নবী এসে তার উপরে অবতীর্ণকৃত আয়াত সেই আয়াত নিয়ে সেই কম যে কম গুমরাহির মধ্যে ছিল যে কম ভ্রষ্টতার মধ্যে ছিল সেই কমকে একটা একটা করে আল্লাহ প্রদত্ত আয়াত শুনিয়েছেন তাদেরকে পবিত্র করেছেন তারা না পাক ছিল তাদের মধ্যে ছিল না তাদের মধ্যে শুধুমাত্র অন্যের উপরে অত্যাচার অনাচার অন্যের মাল কিভাবে হরপ করব। অন্যের মাল কিভাবে আত্মসাত করব। পুঁজিপতির বিষয়বস্তু নিয়ে তারা এগিয়ে চলত আল্লাহ সুবানা ও তালে একটা একটা বিশ্লেষণ দিয়ে তাদেরকে পবিত্র করলেন আল্লা নবী সালামের তাদের সম্মুখে হিকমা শিখালেন এবং কিতাবের শিক্ষা দিলেন ওয়াইন কান উমিন কবল লাফিজ আল মুবিন আল্লাহ সুবানা বলছেন তোমাদের মনে রাখা ভালো আল্লাহ নবী ইসলাম যখন এই কাজগুলো করছিলেন তার পূর্বে কিন্তু সমস্ত মানুষ পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত ছিল এমনিভাবে যদি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের জীবন ইতিহাস লক্ষ্য করি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের মর্যাদা আমরা খেয়াল করি আল্লাহ নবী আসলে কে তার মর্যাদা কি তার নিয়ে আজকে সারা বিশ্ব উত্তাল কেন এ ব্যাপারে আল্লাহ সুবান পবিত্র কোরআন মাজিদ সুরা ইনসরা আয়াত নম্বর চারের মধ্যে বলছেন ওরা ফানা লেখা জিক্র আল্লাহ সুবান নিজেই বলছেন আপনার মর্যাদাকে আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদায় পরিণত করেছি আমি আল্লাহ তাহলে আল্লাহ তাআলা তার রসুমকে মর্যাদা দিয়েছেন যদি আমরা দেখি একজন কবি হাসান বিন সাহেব তার কবিতার লাইনে উল্লেখ করছেন যে আল্লাহ সুবান তার নবীকে কতই না ভালোবাসেন যে তিনি তার নিজের নামের সঙ্গে নবীর নামটা উল্লেখ করে দিলেন যখন ওয়াজ্জেন তার ভাষাতে বলে আসাদু আন্না মোহাম্মদ রসুল সারা বিশ্বের প্রতিটা মুসলমান যখন আজানের ধরিতে মুখরিত হয় ঠিক সেই সময় আল্লাহ সুবানা ও তালা তার নবীর ভালোবাসাকে উল্লেখ করে দিয়ে নিজের নামের সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সসলাম উল্লেখ করে দিয়েছেন পবিত্র কোরআন মাজিদের ভাষাগুলো যদি লক্ষ্য করি আল্লাহ সুমান ও তালা পবিত্র কোরআন মাজিদের। যত জায়গায় নিজেরই তা আতের কথা বলেছেন নিজের অনুসরণের কথা বলেছেন তত জায়গায় নিজের রাসূলের নাম উল্লেখ করেছেন কখনো তো বলেন আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়াতিউর রাসূল রাসূলের অনুসরণ করো ওয়ালা তুক্তিলু আমালকুম নিজেদের আমলকে এই অনুসরণ ব্যক্তি রেখে बर्बाद করোনা কখনো বলেন আতিউল্লাহ উল্লাহ রাসূল ওয়া উলি আল মিনকুম কখনো বলেন আতিউল্লাহ আতিউর রাসূল ফায়ন তুতিআখস আম তোমরা যদি আল্লাহর আল্লাহ রসুলকে অনুসরণ করো তাহলে তোমরা সফল হয়ে যাবে এমনিভাবে পবিত্র কোরআন মাজিদের একাধিক আয়াত আমরা লক্ষ্য করতে পারি মোহাম্মদ রসুল সাল্লাম যার চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবাহ সার্টিফিকেট প্রদান করেছেন তিনি আসলেই কে তার কি বৈশিষ্ট্য রয়েছে কি এমন বৈশিষ্ট্যের জন্য আজ পৃথিবীর মানুষ যে প্রকৃত পূর্ণ ইমানদার না হয়েও আজকে সে বলছে আমার অন্তর থেকে রক্তক্ষরণ হচ্ছে আসলে তার মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে আসুন দুটো একটি পয়েন্ট নিয়ে আলোচনা পর্যালোচনা করি ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো আমি আগেই বলেছি এক এক একটা একটা পয়েন্ট নিয়ে যদি এক বছর আলোচনা করা যায় তবু মোহাম্মদ রসুল ইসলামের জীবনী ওই পয়েন্টে শেষ হবে না সেখানে আমি একটা আয়াত নিয়ে বলবো কী বা বুঝবেন তারপরেও আকেল মান্দুলে আকেল মান কিলে ইশারায় কাঁপি হয় জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট যদি একটু বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ বুঝতে পারো নবী সাল্লাল্লাহু তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের সূরা কালামের 4 নম্বর আয়াতে বলেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আজিম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি হলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আপনার চেয়ে উত্তম চরিত্র বিশ্বে আর কোনো বান্দার নেই আমার সৃষ্টি জগতের আর কারণে

আল্লাহ নবী সল্সলাম বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে তাকে প্রেরণ করা হয়েছে সারা বিশ্বের প্রতিটা মানুষের জন্য রহমত হিসাবে তাকে প্রেরণ করা হয়েছে আল্লাহ সুবানাও তালা পবিত্র কোরআন মসজিদ সোরা আম্বিয়া এক নম্বর একশো সাতের মতো বলছেন ওমা আর সাল্না কাইল্লাহ রহমত আলমিলা আল আমিন সারা বিশ্ববাসীর জন্য বিশ্বে বসবাসকারী প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ সুবানাওতাল আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি যে নবীকে রহমত স্বরূপ পাঠালেন পৃথিবীর ইতিহাসে মনে রাখবেন যুগে যুগে তার বান্দরা যাতে পথভ্রষ্ট না হয়ে যায় সেই দিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি আবুদুল্লাহ ওয়া জিতানি মুতাগুত প্রত্যেক যুগে যুগে আমি রাসূল প্রেরণ করেছি শুধুমাত্র নির্দেশ দিয়ে তারা যেন আল্লাহর ইবাদত করে কিন্তু প্রত্যেকটা রাসূলের নাম উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেন ইয়া আদম আসকুন আনতা ওয়া জান্না জান্নাহ আদমের নাম ধরে উল্লেখ করেছেন কখনো বলছেন ইয়া মোসা কখনো বলছেন ইয়া ইব্রাহিম কখনো বলছেন ইয়া ইসা এমনি নাম উল্লেখ করলেন কিন্তু জানাবে মোহাম্মদ রসুল সাল্লাম যাকে রহমতুল্লিল আলমিন হিসাবে পাঠানো হলো সেই নবীর নামটা আল্লাহ সুমানা একটা বারের জন্য উল্লেখ করলেন না যখনই নবীর নাম ধরে ডাকার ইচ্ছে প্রকাশ করলেন তখন কখনো বললেন ইয়া আয়ুহান নবী কখনো বললেন ইয়া আয়ুহাল মুসাম্মিন কখনো বললেন ইয়া আয়ুহাল মুদাসের এমনিভাবে আল্লাহ নবীসুলাসলামকে সম্মান দিয়ে আল্লাহ সুবান আউতালা তার নবীকে ডেকেছেন কিন্তু যখন রেসালাতের কথা বলেছেন তখন উম্মতিদেরকে উৎসাহিত করতে জানাবে মহম্মদ রসুল্সলামের নাম উল্লেখ করে বলছেন আমা মহম্মদ ইল্লা রসুল ফিরে যাওয়ার সময় হয়েছে তোমরা মনে রেখো মহম্মদ রসুল ব্যতীত আর কেউ নয় এমনিভাবে তার উম্মতিদেরকে উৎসাহিত করেছেন এ ব্যাপারে যদি আমরা হাদিসের পরিভাষা দেখি তাহলে আল্লাহ নবী ইসলাম বলছেন ইয়া ইহান হে মানব জাতি ইনামা আনা রহমাতুন মোহদা হে মানব জাতি নিশ্চয় আমি উপহার স্বরূপ প্রদত্ত রহমত বিশেষ তোমাদের কাছে এসেছে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল নবীসলাম হলেন সর্বশেষ নবী আল্লাহ প্রদত্ত সর্বশেষ নবী এই দিক থেকে দেখলেও তার মর্যাদা সবার উপরে এ ব্যাপারে সেরা আহজ আবার এক নম্বর চল্লিশের মতো আল্লাহ সাবান ওলা বলছেন মাকান মহাম্মদন আবাহাদিম রেজা রেখম মনে রেখম আহম্ম সাল্লাহসনাম তোমাদের মধ্যে কারোর ফিতানন তোমাদের মধ্যে কারুর ফিতান তিনি কে ওলা কিন রসুল উল্লাহ আখাতামান নবীন তিনি হলেন আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী এ ব্যাপারে আল্লাহ সাবান আউতা আলাহ বলার সাথে সাথে আবার আল্লাহ নবীসাল্লাহস নামের হাদিস রয়েছে যে আল্লাহ ও তালা আমাকে সর্বশেষ নবী করে পাঠালেন সাথে সাথে সমস্ত নবীদের উপরে সবচেয়ে মর্যাদাশীল হিসেবে হিসাবে আমাকে দুনিয়াতে প্রেরণ করলেন তাহলে সমস্ত নবী আদম আলাহ ইসলাম থেকে নিয়ে মোহাম্মদ ইসলাম পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল যে নবী তার নাম হলো মোহাম্মদ রসুল সাল্লাহ আসলাম এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ বলছেন ফুসিল তো আলাল আম্বিয়া এ অন্যান্য নবীদের তুলনায় আমাকে ছটা বিষয়ে আলাদা করে ফজিলাত দেওয়া হয়েছে যে ফজিলাত অন্যান্য নবীদের দেওয়া হয়নি আমি মোহাম্মদ রসুল ইসলাম শুধুমাত্র এই ফজিলত আমাকে দেওয়া হয়েছে এক নম্বর জ আমিউল কালাম খুব অল্প কথায় বিস্তার বর্ণনা করার ক্ষমতা শুধু আমি মোহাম্মদ ইসলাম আমাকে দেওয়া হয়েছে স্বল্প বাক্য সামান্য সেন্টেন্স তার মধ্যে লুকিয়ে রয়েছে বৃহৎ বিষয়বস্তু এই ক্ষমতা অন্য কোন নবীকে দেওয়া হয়নি এই রকম শব্দ শুধু আমি মোহাম্মদ সালসালাম আমাকে দান করা হয়েছে অনুসৃত্তবি রোগ ধবধবা যারা আল্লাহ নবীকে গালিগুলোজ করে বা আল্লাহ নবী সালসলাম সম্পর্কে লাংতান করে তারাও জানে যে মহম্মদ রসুল সুলসলাম শব্দের উপরে প্রতিষ্ঠিত তার ভয় তাদের অন্তরে বিরাটভাবে বিরাজ করে আল্লাহ নবী সুলসালাম বলছেন এই যে সহযোগিতা মানে যারা আল্লাহকে মানে না তার রসুলকে মানে না তাদের অন্তরেও যে একটা ভয় বিরাজ করে এইরকম একটা ক্ষমতা আমি মহম্মদ রসলাম আল্লাহ মোনা ও তালা শুধু আমার উপরে দান করেছে তৃতীয় নাম্বার উহিল্লাত লিল গনায়েম আমার জন্য গলি মালকে হালাল করা হয়েছে অন্য কোনো নবীর জন্যই গনিমতের মাল হালাল ছিল না চতুর্থ নাম্বার জুইলাত লীল তুহুরা তুহোরা নমজ্রিডাল পৃথিবীতে যত জমিন পড়ে রয়েছে নবমণ্ডল ভূমন্ডলে এই নবমন্ডলে যা কিছু জমি পড়ে রয়েছে খালি জায়গা সবটাই আমি মোহাম্মদ আমার জন্য সবটাই পবিত্র এবং সবটাই মসজিদ অন্যান্য নবীদের নির্দিষ্ট স্থানে ইবাদত করতে হতো কিন্তু আমার উন্মাতিদের জন্য তারা যেখানেই ইবাদত করে নেবে সেটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে সর্বশেষ আল্লাহ নবী সাল্লাম বলছেন আমার আরো একটি বৈশিষ্ট্য অন্য নবীদের উপরে ফাজিলাত হলো এটাই সমস্ত মানুষের জন্য আমি মোহাম্মদাম আমাকে প্রেরণ করা হয়েছে তাহলে আমি এসেছি সমস্ত মানুষের জন্য এমনিভাবে যদি দেখি তাহলে সেই বুখারির হাদিসগুলো আমরা লক্ষ্য করতে পারবো তাহলে আরও আমরা স্পষ্ট হয়ে যাব সেদিকে যে আমি যাব তার আগে আমি আপনাদেরকে বলি তাকে ভালোবাসার ক্ষেত্রে আমাকে নির্দিষ্ট করে নিতে হবে সবচেয়ে বেশি ভালোবাসার হকদার তিনি মমিনরা তাকেই যে ভালোবাসবে এই নির্ধারণ এই নির্ধারণ আগে থেকেই তাকে করে নিতে হবে সেই বুখারির হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহ বলছেন আন ও আউলা বিল নামিনা আন্থুসিহিম নবী মমিনদের কাছে তাদের নিচেদের চেয়ে বেশি ঘনিষ্ঠ মমিন যারা হবে তাদের কাছে তাদের নিজের আত্মীয় স্বজন এবং নিজের নামসের চেয়ে বেশি ঘনিষ্ঠ কে আল্লাহ নবী জানাবে মহম্মদ রসুল সালসাল্লাম একদিন হজরত উমার হজি আল্লাহ তারাম বলছেন আমার হাত ধরে আল্লাহ নবী দাঁড়িয়েছিলেন এমন তো পরিস্থিতিতে আমি হঠাৎ নিজে নিজেই বলে উঠলাম হেল্লা নবী আমি দুনিয়াতে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি তবে আমার নাফসের পরে মানে সবচেয়ে আমি আমাকে ভালোবাসি তারপরে আপনাকে ভালোবাসি আল্লাহ নবী সাল্লাম বলছেন ওমার তোমার ইমানে এখনো ত্রুটি রয়েছে তোমার ভালোবাসায় এখনো ঘাটতি রয়েছে হাজার তোমার রাজি আল্লাহ বুঝতে পেরে বললেন হে আল্লাহ নবী আমার ভুল হয়েছে আমার পিতামাতা আপনার উপরে কোরবান হোক আমি আমার নিজের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি তখন আল্লাহ নবী বলছেন আলাআন এবার হলো তুমি প্রকৃত ইমানদারে এখন হতে পারলে সাই বুখারীর চোদ্দো নম্বর হাদিস আল্লাহ সানাম তালাহ বলছে আল্লাহ র সুশ্রসলাম বলছেন না ইয়ু মিনু আহা দুখুন মাহাত্ম আখুন আহা পাইলে হে মিনু ওয়ালাদিহি ও ওয়ালাদিহি অন্য আজমাইন তোমাদের মধ্যে কোনও ব্যক্তি তোমাদের মধ্যে কোন ব্যক্তি ওই সময় পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ না সে ব্যক্তি তার পিতামাতা তার আত্মীয় স্বজন তার নিজের চেয়েও এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহরসাল্কে না বানান তাহলে আমরা বুঝতে পারলাম আমার সন্তান আমার পিতামাতা আমার আত্মীয় স্বজন আমার স্ত্রী আল্লাহ নবীর চেয়ে যদি তাদের প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তাহলে আমি ঈমানদার নই সাইবকারীর হাদিস লা ই তুমি তোমাদের মধ্যে কোন ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারবে না হাতা আকুনা যতক্ষণ আমি মহম্মদ না হয়ে যাব। কি না হয়ে যাবো মে ওয়ালে তার পিতা মাতার চেয়ে ও ওয়ালা তার সন্তান সন্ততির চেয়ে ও নাস আজমাইন বিশ্বের প্রতিটা মানুষের চেয়ে বেশি প্রিয় তাহলে এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ নবী সুলসলামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলছে আল্লাহ নবী কেয়ামত কবে হবে মা তাকুন উৎসাহ কেয়ামত কবে হবে তখন আল্লাহর নবীর আগান্নিত হয়ে বললেন যে তুমি কি আমাদের জন্য কি প্রস্তুতি নিয়েছ তুমি কি আমাদের কাছে জিজ্ঞাসা করছো তখন ওই সাহাবি উত্তর দিয়ে বলছেন আমি কিছুই প্রস্তুতি নিতে পারিনি তবে আমি সবচেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসি তার তুলনায় পৃথিবীতে আর কাউকে আমি অগ্রাধিকার দিই না তখন আল্লাহ নবী হাসতে হাসতে বললেন যে তুমি যাকে ভালোবাসো কি দিন তুমি তার সঙ্গেই উঠবে তোমার হাসন নাসর তার সঙ্গেই হবে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নবীর উপরে ভালোবাসাটা কেমন হওয়া দরকার অনেক উদাহরণ দেওয়া যেতে পারে এ ব্যাপারে সাহাবিদের জীবন ইতিহাস যদি উল্লেখ করা যায় এক কথায় আমি আপনাদেরকে বলি আপনাদের ইমান যেন সেই সাহাবিদের মতো হয় যে সাহাবিরা নবীসুল ইসলামকে আগলে রাখতেন এবং আল্লাহ সুবাহ তালা তাদের বিষয়ে বলছেন আমাদের বিষয়ে উল্লেখ করে বলছেন ফাইন আমানু আমান তুমি যদি ইমান আনতে হয় তাদের মতো করে ইমান আনো ফাঁকা দিয়ে হেতা দাও তোমরা হৃদায়ত পেয়ে যাবে আবদুল্লাহ ইমনে আববাস رضی আল্লাহ তাআলা নউ আব্দুল্লাহ ইবনে রাজী رضی আল্লাহ তাআলা নউ মসজিদে আসেন এমন পরিস্থিতিতে মসজিদের ভিতরে এক পা আর নিচে এক পা এমন পরিস্থিতিতে খুতবা প্রসঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন ইজलीस বসো খুতবা প্রসঙ্গে আব্দুল্লাহ মাসুদকে লক্ষ্য করে নয় খুতবা প্রসঙ্গে ওখানে একটা বিষয় এসে গিয়েছিল ইজलीस তুমি বসো আব্দুল্লাহ ইবনে মাসুদ হাদিস বানানো করে বলছেন আল্লাহর নবী যখন বসার কথা বললেন তখন মসজিদের ভিতরে একটা পা ছিল আর বাইরে একটা পা ছিল আমি ওখানেই বসে পড়লাম এটা মনে করলাম নবী যখন বসতে বলেছেন আমার আর কোন কিলো লোক করার জায়গা নেই আমাকে বসে যেতে হবে ওই আব্দুল্লাহ মাসুদ থেকে আরো হাদিস আমরা দেখতে পাই রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে অন্য সাহাবিরা সঙ্গে রয়েছেন আমার তো পরিস্থিতিতে এক জায়গায় কিছুক্ষণ বসে পড়েছেন অন্যান্য সাহাবীরা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন মনে করছেন হয়তো কাজায় হাজত পুরো করার জন্য ওখানে বসে রয়েছে হয়তো প্রসাব করার জন্য ওখানে বসেছে কিছুক্ষণ পর উঠে চলে যাচ্ছেন অন্য সাহাবীদেরকে অপেক্ষায় দেখে তাদেরকে জিজ্ঞাসা করছেন তোমরা কি মনে করছো আমি ওখানে প্রসাব করার জন্য বসেছিলাম না আমি ওখানে প্রসাব করার জন্য বসেনি আমি জানাবে মহম্মদ রসুল সুলসাল্ম এখানে যেতে যেতে একদিন বসতে দেখেছিলাম তাই বসেছিলাম সাহাবীদের ভালোবাসা দেখবেন জানাবে মহম্মদ রসু সাল্লাহর সাল্লাম যখন উহুদের প্রান্তরে সাহাবাক্রামদের মধ্যে ফরতাফরি অবস্থা সেই সময় আবু তারহার মতো ব্যক্তি সবাই এদিকে ওদিকে বিভ্রান্ত হয়ে গিয়েছে মুসাহিব হুমায়ুন যখন মৃত্যু হয়ে গেল কাকুররা অন্য দিক থেকে ঘোষণা করে দিল মহাম্মদের মৃত্যু হয়েছে অনেক সাহাবীরা তারা নিজের মনোবাল ভেঙে ফেললেন তাদের মনোবল ভেঙে গেল যে যার জন্য আমরা লড়াই করছি সেই নবী যদি দুনিয়ায় না থাকে আমরা কি করব। আমরা পরিস্থিতিতে যখন যুদ্ধ চলছে যে যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদ হয়েছিল আবু তারহা আল্লাহর নবীকে আগলে রেখেছেন আবু তারহা আগলে রেখেছেন আমরা পরিস্থিতিতে একটার পর একটা তীর নবিসুলমানের দিকে এগিয়ে আসে আবু তালাহার সামনের দিকটাই আর দেখার নেই আল্লাহর নবী একটা মাথা উঁচু করে দেখছেন যে আর কি আর কতটা ব্যক্তি আছে এবং কিভাবে আক্রমণ হচ্ছে এমন তো পরিস্থিতিতে আবু তারহা উৎস দিয়ে আল্লাহর দরকে বলছে হে আল্লাহর নবী আল্লাহ নবী আমার পিছন সাইড এখনো বাকি আছে আপনি মাথা উঠাবেন না হতে পারে আপনার উপরে তীর এসে লাগবে আপনি ক্ষত বিক্ষত হবেন সেই হাদিস যদি আজকে হাদিসের পাতাগুলো আপনারা লক্ষ্য করেন বুঝতে পারবেন যে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুলামের সেই সাহাবির কায়ে নব্বই এর অধিক তীর লেগেছিল কিন্তু জানাবে মোহাম্মদ রসুলামকে বাঁচানোর জন্য নিজেকে কুরবান করে দিয়েছিলেন আর আজ নবেরে ভালোবাসার কথা যখন আসে তখন ওই কবির কবিতার লাইন মনে পড়ে কবি বলেন তাসিন ইলাহা ওয়া আনতা তুযিরুহু বাহা মুহা সম্ভব ফিলকিয়াসে বদিউ লাউ কানা হুবুকা সাদিকাল লা আতাতু ইনাল মুহিব্ব লিমা ইউহিব্ব মুতিউ তোমরা মুখে বলো যে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি তোমাদের ভালোবাসা যদি সত্য হত তাহলে প্রেমিক যেমন তার প্রেমিকার পেছনে ছোট ছোট

যুদ্ধ শেষ প্রায় এমন তো পরিস্থিতি সে দৌড়াতে দৌড়াতে আসছে কিছু মানুষের সঙ্গে যখন দেখা হয়ে গেল সে বলছেন আল্লাহ নবী কেমন আছে তখন উপস্থিত কাফেলা ওই মহিলাকে লক্ষ্য করে বলছেন আল্লাহ নবী এই মুহূর্তে কি অবস্থায় আছে জানি না তবে তোমার জন্য একটা খবর দিতে পারি যে তোমার পিতা এই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে ওই মহিলা এটা শোনার পর দৌড়ে দৌড়ে যাচ্ছেন আর একটু আগে গিয়ে আর একটা কাফেলার সঙ্গে দেখা হলো তখন ওই মহিলা জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী কেমন আছে তখন বলছেন আমরা আল্লাহ নবীর ওই মহিলা দৌড়াতে দৌড়াতে আর একটু এগিয়ে গেল এগিয়ে যাওয়ার পর যখন আর একটা কাফিলার সঙ্গে দেখা হলো ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী ইসালিস্লামের কথা জিজ্ঞাসা করছেন ওই মহিলা যে আল্লাহ নবী কেমন আছে তখন ওই বলছেন আল্লাহ নবীর বর্তমান অবস্থাটা বলতে পারব না কিন্তু এতটুকু বলতে পারি যে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন যে আমার নবী কি অবস্থায় আমাকে জানান দাও আমাকে একটু জানিয়ে দাও যখন নবী সুল্লাহ কাছে পৌঁছে গেল এমতো পরিস্থিতিতে আল্লাহ নবী যখন ওর খবরটা পেলেন তখন আল্লাহ নবী সাল্লাম নিজেও বুঝতে পারছেন না যে আমি একে কি উত্তর দেবো তখন আল্লাহর নবিসরু ইসরামের দেখা পাত্রই ওই মহিলা উত্তর দিয়ে বলছেন কি কুল্ল মুসিবত ইনজাল্লাল এ আল্লাহ্ নবী আপনাকে দেখার পর আবার সমস্ত মুসিবত সমস্ত কষ্ট দূর হয়ে গিয়েছে নবীর ভালোবাসা নবীর ভালোবাসা শাহবাক রামদের কেমন ছিল আর আজকের দিনে আমরা বিভিন্ন কথা বিভিন্নভাবে বলছি কোন ব্যক্তির জন্য দালাল কোন ব্যক্তির জন্য অন্য কিছু নিজের ভালোবাসাকে প্রকাশ করতে চাইছি আদৌ কে এর নাম ভালোবাসা নবীর ভালোবাসা কি বর্তমান দিন তার নাম শোনা মাত্রই আমি লাফিয়ে উঠব তার নাম কি ভালোবাসা নবীর নাম শুনে কি আমি নাচানাচি করব তার নাম কি ভালোবাসা নবীর নাম শুনে আমি হাতে চুম্মা দেবো এর নাম কি ভালোবাসা আল্লাহ নবী সাল্লাম বলছেন আমার ভালোবাসা হলো আমার রেখে যাওয়া সুন্নাকে তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন যদি করতে পারো তোমরা সফল হয়ে যাবে এ ব্যাপারে আরো হাদিস আমরা জানতে পারি কিন্তু আমি আর বিস্তারিত বলার সময় পাবো না এখানেই শেষ করছি আল্লাহ নবী আরও একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ নবী ইসলামের সাফাত আল্লাহ সুবাহ কবুল করবেন আল্লাহ নবী সালামের সাফাত কে আল্লাহ কবুল করবেন আদম আলাহাম থেকে নিয়ে মোহাম্মদ পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবাহ নির্দিষ্ট একটা দোয়া দিয়েছিলেন যে নবীরা আপনারা প্রয়োজন দুনিয়াতে সেই দোয়াটা চেয়ে নেবেন প্রয়োজন বোধে দোয়াটা চেয়ে নেবেন প্রত্যেকটা নবী নিজ নিজ অবস্থানে প্রয়োজন বোধে সেই দু আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন কিন্তু জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম তার উম্মাতের ভালোবাসায় সেই দুয়াকে এখনো বাকি রেখেছেন কে আমাদের সেই কঠিন দিনে আমাদের জন্য দোয়া করবেন আমাদের সিফারিশের জন্য দোয়া করবেন তাই আল্লাহ নবী বাকি রেখেছেন আপনারা বলুন যখন ইব্রাহিম দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন তখন যদি নবী এই কথাটা বলতেন আল্লাহ আমার আর কেউ থাকবে না ইব্রাহিম যদি মারা যায় আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও আল্লাহর নবীর কাছে কিন্তু অপশন ছিল কিন্তু আল্লাহ নবী তখন এই দুয়াটা চেয়ে নেননি শুধু উম্মাতের ভালোবাসায় তার উম্মাতের ভালোবাসায় দুয়াটাকে আল্লাহ নবী স্লাহ সাল্লাম বাকি রেখেছেন তাই আমি আপনাদেরকে বলি সাপাৎকারী হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নবী নিজেই বলছে আনা সাইয়দু আলাদে আদম

ওয়া আউ আলু মুশাফাইন ওলা আমার দুয়া সর্বপ্রথম কাবুল করা হবে এতেও আমার কোনো ফকর নেই আর আমরা জানি কোরআনের আয়াতের পরিভাষাগুলো যদি দেখি ইন্না আতাই নাকাল কওসার আল্লাহ সমান ও তারা বলছেন কাউসার নবীকে দান করেছে সাইবকারীর হাদিস রয়েছে ইন্না ফারা তাকুমুল হাউস হাউস নবীসরহসলামকে দেওয়া হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম সর্বপ্রথম সুপারিশ কাবুল করা হবে আমার নবীসুল আল্লাহরসলামের আট নম্বর তার আদর্শ হল সর্বোত্তম আদর্শ আল্লাসমান আওতালা বলেন লাখাদা কা আলাকুম ফির নসুলুল্লাহ সুয়াতুন হাসানা নয় নাম্বার সম সকল ক্ষেত্রে তার অনুসরণ ইমানের দাবি আল্লাহমান ও তালা বলেন অমা আতা কুমার রসুল ও ফাকুস হো অমা নাহা কুমানু ফান্তা হউ যদি এগুলো তারজমা করতে যায় বিস্তারিত বলতে যায় অনেক টাইম লেগে যাবে জমার খত বা শেষ হবে না তা আমি বিনীতভাবে অনুরোধ করি এতটুকু মনে রাখুন রসুল কে তার বৈশিষ্ট্যগুলো কি পুনরায় এই বক্তব্য শুনুন এবং নিজে অনুধাবন করুন আমি করতে পারছি কিনা প্রকৃত ভালোবাসা আমার আছে কিনা সেটা নিয়ে একটু অনুধাবন করুন আল্লাহ সবানা তালা আমাদের সকলকে সেই নবীর উপরে সঠিক ভালোবাসাটা যেন আমরা তৈরি করতে পারি এবং দুনিয়াতে ভালোবাসে জান্নাত ক্রয় করে নিতে পারি আল্লাহ অভিজ্ঞান করা আমি এবারে আসি রসুলের অবমাননাকারীর ও তার পরিণাম কি হবে এক নম্বর কথা হলো যদি কেউ রসুলকে অবমাননা করে সে কাফির হয়ে যাবে সে মোরতাদ হয়ে যাবে সে ধর্মত্যাগী হয়ে যাবে আর ধর্মত্যাগির শাস্তি হলো তাকে হত্যা করতে হবে আমরা কি করব আমাদের করণীয় কি আদৌ কি আমরা সেটা বাস্তবায়িত করতে পারবো এই যে নির্দেশনা এটা হলো মুসলিম শাসকের জন্য মুসলিম শাসকের জন্য কেউ যদি কোরআন হাদিসকে নিজের মতো করে বুঝি তাহলে এখানে ভ্রষ্টতা আমার পিছিয়ে এসে তারা শুরু করবে অতএব আমরা এতটুকু মনে রাখবো যদি কেউ করে নামের সানে গুস্তাকি করে তাহলে তার শাস্তি হলো সে হত্যার যোগ্য তার কোনো ক্ষমা নেই এতটুকু বলতে পারি শুধু জানান দেওয়া শুধু বুঝে নিওয়া এরপরে আমাদের ক্ষমতার মধ্যে নেই গণতান্ত্রিক ভারতবর্ষে আমরা সেই আইন হাতে তুলে নিতে পারবো না তা আমরা শুনিয়ে দেব এবং নিজেরা কোনোদিন দিন নামের সম্মুখে কটু কথা বলা থেকে বিরত থাকব

দ্বিতীয় নাম্বার দুনিয়াতে আল্লাহ হবে আখের তার জন্য রয়েছে কঠিন শাস্তি যারা রসুলের অবমাননা করবে দুনিয়াতে তাদের জন্য আল্লাহর আনত আল্লাহর বদা আর আখেরাতে রয়েছে কঠিন শাস্তি আল্লাহ সুবান পবিত্র কোরআন আনামের মধ্যে এ ব্যাপারে স্পষ্ট করছেন যারা আল্লাহ কষ্ট রসুলকে তারা আখেরা তার জন্য রয়েছে দুনিয়া আখেরাতে তারপরে কি হবে ও আব্দ মহিনা এবং তাদের জন্য তৈরি করা রয়েছে যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায় কষ্টদায়ক আজাব ওই আগুন যে আগুন চামড়াকে পুড়িয়ে দেবে আবার আবার নতুন চামড়া দেওয়া হবে পুড়িয়ে দেবে এমন আজাব তাদের জন্য নির্ধারণ রয়েছে একজন ব্যক্তি সে ছিল নাসারা কানা রাজ নিয়ান একজন নাসারা ছিল ফা আসলামা আল্লাহ ইসলামের কাছে সে কাজ করতো সে ইসলাম কবুল করলো ফাঁকার আসুর আল বাকার আল ইমরান সে আল্লাহ নবী সঙ্গে থাকতে থাকতে সুরা বাকারা আসুর আল ইমরান মুখস্ত করে ফেলল সুরা বাকার আসুর আল ইমরান মুখস্ত করে ফেলল এমত পরিস্থিতিতে কিছুদিন পর তার কি মনে হলো নবী হাতে হাত দিয়ে যে ইসলাম কবুল করেছিল কিছুদিন পরে সে তার ধর্মকে ত্যাগ করল ত্যাগ করার পর আল্লাহ নবীর ব্যাপারে উল্টো পাল্টা কথা আল্লাহর নবীর ব্যাপারে লাঞ্চান করা আল্লাহ নবীর বিষয়ে গুস্তাক করা আল্লাহ নবীর অবমাননা করা সবকিছুতে সে পটু হয়ে গেল এবং বলতে লাগলো এই এই তোমরা কি জানো আমি মোহাম্মদের সাল্লামের সব কিছু কথাকে লিখতাম ওই আমি যা লিখে দিতাম ওইটাই ও বলতো ওর পরে ওর কোনো জ্ঞান নেই নাহজবিল্লা কিছুদিন পরে ওই নাসরানির মৃত্যু হয়ে গেল তার কম তাকে নিয়ে জমিনে দাফন করে আসলো এমন পরিস্থিতিতে সকালে গিয়ে দেখছে সেই লাশ উপরে উঠে আছে তখন এই নাসীরা বলা শুরু করলো মহাম্মাদের লোকজনের কাজ হবে তার কারণ মোহাম্মাদের দিন ছেড়ে দিয়েছিল বলে এরা রাগে এই কাজটা করেছে তারা দ্বিতীয় দিন আরো গভীর গত্ত করলো গভীর গত্ত করে ওকে দাফন করে আসলো সকালবেলা গিয়ে দেখছে সেই লাশ উপরে উঠে হয়েছে তখন তারা আবার বলা শুরু করলো যে এসব চক্রান্ত হলো মহাম্মাদের অনুগামীদের মান্য আলাদের ওদের রাগ সহ্য হচ্ছে না তাই ওরা এই কাজ করছে তৃতীয় দিন আরো অনেক গভীর করলো দাপন করে তাকে করে আসলো সকালে গিয়ে দেখছে তখন তারা বলা শুরু করলো এটা কোনো মানুষের সম্ভব নয় নিশ্চিত এটা একটা আজাব মাত্র আল্লাহ বলেছেন আল্লাহ তার রসুলকে কষ্ট দিলে দুনিয়াতে আপনি প্রাপ্ত হবেন আখেরাতে আপনার জন্য রয়েছে কঠিন আজাব এই হাদিস আপনি পাবেন সেই বুখারি তিন হাজার নম্বর হাদিস দেখে নিতে পারেন তাহলে আমার মৃত্যুর পরেও আমার কঠিন অবস্থা হবে এর উদাহরণ আর কিছু নেওয়ার প্রয়োজন নেই তৃতীয় নম্বর হলো যারা আল্লাহ নবীর অবমাননা করবে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে তাদের একটা শাস্তি একজন অন্ধ ব্যক্তি আল্লাহ নবী সাল্লাম তার কাছে ছিল তার কৃত কৃতদাসী সেই কৃত কৃতদাসীর সঙ্গে সে সবকিছুই করত। তার থেকে দুটো বাচ্চাও মানে খুব সুন্দর দুটি বাচ্চা জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছিল অতএব মালিকের বাচ্চাকে তার দাসী জন্ম দিচ্ছে যেটা কি আমাদের লক্ষণ কিছুদিন পর ওই দাসী বারবার বার ইসলামের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলা শুরু করে উল্টোপাল্টা বলতেই থাকে এমন তো পরিস্থিতিতে আল্লাহ নবী জানাবে জানাবেদ রসুল্লাহামের ভালোবাসা ওই অন্ধ সাহাবি সে কি করলো বারবার বোঝানোর চেষ্টা করলো কিন্তু যখন সে বুঝলো না তখন একদিন রাত্রিবেলা তার উপরে আঘাত রক্ত প্রবাহিত হলো মারা গেল আল্লাহ নবীর কাছে যখন সকালবেলা এই খবর চলে গেল আল্লাহ অন্তি ঠকঠক করে কাঁপছেন না জানি আমার জন্য আবার কি বিচার হবে তখন আল্লাহ নবী সাল্লাম তাকে বলছেন আল্লাহ তোমার জন্য বলেছেন তোমার এই প্রবাহিত করা রক্ত বিফলে যাবে না তার মানে

দুই ভাই এগিয়ে যাওয়ার সাথে সাথে নিজা মেরে দিল তার উপরে চেপে বসলো তখন এই কথা বলছে তুমি আমার নবিকে বারবার গালি দিতে তাই না তোমার জন্য আজ এটাই যথেষ্ট তাহলে বুঝতে পারলাম অবমাননাকারীদের শাস্তি হলো মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে আর এই সাজাটা দেওয়ার দায়িত্ব হলো সরকারে সরকার এই সাজাটা দেবে কোন মানুষ তার নিজ এলাকায় নিজ ইচ্ছায় নিজের মতো করে এই শাস্তি দেওয়ার কোনো নির্দেশনা সালাফ থেকে নেই বা কোনো হাদিস কোরআন থেকে এর কোনো নির্দেশনা পাওয়া যায় না এখন যদি আলাদা করে কেউ মনে করে আমি এই শাস্তি দিয়ে দেবো তাহলে সে অন্যায় করবে এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না আর আমরাও বর্তমান সময়ে এই বিষয়গুলো তাদেরকে শুনিয়ে এই কথা বলবো এটা অনেক পাপের কাজ এটা অনেক ভয়ঙ্কর কাজ শুধু আমরা কেন তোমাদের মাবুদদের ব্যাপারেও কোনো কটু কথা বলতে আল্লাহ নবী নিষেধ করেছেন যে তোমরা করছো বলতে গেলে ওরা না বুঝে তোমাদের প্রভুকে গালি দেবে অতএব অন্যের মাবুতকে গালি দেওয়া এটা ইসলাম সাপোর্ট করে না অতএব আমরা এর থেকে বিরত থাকব শাস্তি যদি না দেওয়া হয় তাহলে দুনিয়াতে কোনো আজাব চলে আসবে কোনো না কোনো শাস্তি সরকারের উচিত যে যারা এই রকম করে তাদেরকে শাস্তি দেওয়া যে কোনো শাস্তি তাদেরকে দিতেই হবে আর যদি না দেয় তাহলে দুনিয়াতে কোনো আজাদ চলে আসবে আল্লাহ মানে ও তালা পবিত্র কোরআন বলেন ফালিয়া হাজার ইল্লাহ দিন আন আমরিহি ফিতনাতুন বাহম আজাব দুনিয়াতে ফেতনায় নির্বাজিত হবে আর দর্দনাক আজাব নির্ধারণ হবে আজাবে আজাবেনিক্ষেপ করা হবে যখন কোন আজাব আসবে আমার ভাই পল্টুর কাছে যদি আজাব আসে তাহলে আমিও তো তার কাছ থেকে বাঁচতে পারবো না ওই আজাবে সে আমাকেও পাকড়াকো অতএব এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সপ্তম পঞ্চম নাম্বার অবমাননা করার দায় যে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আমি জীবনে যা আমল করেছি আপনি যা আমল করেছেন রসুলের নামে কটু কথা বলার কারণে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ সালান যখন তারা মৃত্যুবরণ করবে তাদের অবস্থান হবে কাফের মানে মোরতাদ হয়ে যাবে কাপের হয়ে যাবে বা দিন পরিবর্তন করবে সবটাই কি সব কাপড়ের অন্তর্ভুক্ত ফা ওলাইকা হবে তা মাহ এই সমস্ত ব্যক্তিদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ফির দুনিয়াওয়ালা আখেরা দুনিয়াতে আখেরাতে কিছুই খুঁজে পাবেন অ ওলাইকা এরা জাহান্নামের অধিবাসী হবে হুমফি আ খালেদুন সেখানেই তাদের স্থান হবে তারা হামেশা হামেশ সেখানেই থাকবে আমাদের করণীয় এখন আমরা করবো কি এরকম যে ঘটছে এখন আমাদের করণীয় কি খুব সংক্ষেপে দুটো একটি কথাই আমার বক্তব্য শেষ করব এক নম্বর হলো প্রতিবাদ করা প্রতিবাদ করতে হবে আল্লাহ সুবান ও তারা বলেন ওলম মিনুন ওলম মিনাতবাজ ও আউলিয়া বাস ইয়া আমরুন আবিল মারুফ অয়েন হুন আনিল মুলকার মমিন মো তারা একে অপরের ভাই ভাই তারা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে কুল্ল মুসলিম ইনে প্রত্যেক মুসলমান ভাই ভাই তারা যখন কোনো অন্যায় দেখবে অন্যায়ের প্রতিবাদ করবে কোনো ন্যায় কাজ থেকে দেখলে ন্যায়ের কথাটা মানুষকে বলবে এটা হলো করণী অন্যত্র আল্লাহ সুবান ও তালা তা রসুলের মারফত বলছেন মানড্রা মুন কারণ ফালিউগাইয়ের ব্যাধি যখন কোনো অন্যায় দেখবে সেটা হাত দিয়ে প্রতিহত করো ফাইন লাহে যদি সেটা না পারো ফাবে লিসালি বুক দিয়ে বলো ওয়াইন লাইমি আস্তে সেটাও যদি না পারো হবে কালবি অন্তত ঘৃণা করো জাল ই কাজফুল ইমান মনে রেখো এটা ইমানের সবচেয়ে ন্যূনতম পর্যায় তাহলে আমরা প্রতিবাদ করবো প্রতিবাদ কেমন হবে প্রতিবাদ মানে এটা নয় যে পথচারীকে আটকে কোনো অসুস্থ ব্যক্তিকে আটকে আমি দিন কি দিন ঘন্টা কি ঘন্টা তাকে আটকে রেখে দেব সেই অসুস্থ ব্যক্তি আরো অসুস্থ হয়ে যাবে পথচারীরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না এই প্রতিবাদ কোন সালাফ কোনোদিন করেন প্রতিবাদ করুন হ্যাঁ আপনি মানববন্ধন করে একটা জায়গায় একত্রিত হয়ে প্রতিবাদমূলক কিছু বলুন আপনার কমকে সাবধান করুন প্রয়োজনে প্রশাসনের কাছে ডেপুটেশন দিন লেখনির মাধ্যমে আপনি প্রতিবাদ করুন বিভিন্ন যে মাধ্যম রয়েছে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম আমার সাধারণ বুদ্ধিতে আমি সেখানে কয়েকটি কথা বলেছিলাম যে এইভাবে যদি প্রতিবাদ করা যায় করা যেতে পারে কিন্তু ওর মধ্যে ভুলও হতে পারে আমি মানুষ আমার ভুল হতে পারে আমি সংশোধনের আশায় রইলাম তবে একথা নির্দ্বিধায় আমি বলবো আপনাদেরকে প্রতিবাদের মাধ্যম এটা নয় যে আমি কোথাও গিয়ে আগুন জ্বালিয়ে দেব। কোথাও গিয়ে ভাঙচুর করবো কোথাও কি মানুষকে পথচারীকে আটকে রাখবো না এগুলো সালাফ থেকে কোনোদিন মনোনীত হয়নি মনে রাখবেন আজকের দিনে নূপুর শর্মা শুধু নবীর নামে অপমাননা করেছে তা নয় নবী সাল্লাল্লাহু জন্ম থেকে নিয়ে নববত্ব পাওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো দিন নাই যে দিনে নবী সাল্লাল্লাহু নামে 200 এর অধিক বই আল্লাহর নবীর বিরুদ্ধে লেখা হই কেও কিছু করতে পারেছেন ওয়াইন্নাকালা আলা কুলুকিন আজিম যেখানে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সেখানে আমাদের ইমানি দায়িত্ব এটা যে আমার নবীর কিছু যাই আসে না কিন্তু আমাদের ইমানি দায়িত্ব যে আমার নবীর ব্যাপারে কোনো কি লোকল করবে আমি সেই জায়গায় দাঁড়িয়ে অবস্থান নেব এটা আমার ইমানি দায়িত্ব অতএব বিভিন্নভাবে প্রতিবাদী মাধ্যম তৈরি করা যেতে পারে অন্য ওই ধরনের মাধ্যম আমরা অবলম্বন করব না যেটা জনগণকে কষ্ট দেয় সাধারণ মানুষকে কষ্ট দেয় চাই সে মুসলিম হোক চাই সে অমুসলিম হোক এগুলো করব না এমনিভাবে জাতিকে সতর্ক করতে হবে আল্লাহ সুবাহ তারা মানে অলাকাদিস তুহজিয়া বেরসুল মিন কাবলেকা ফাহা কাবিল্লা আর আমা কানু বিহি আস্তা আজিও আজকে জানিয়ে মজা করছে না তাকে যদি সতর্ক না করো তা আল্লাহ ওই জিনিস দিয়ে ওদের উপরে আজাব দেবে অতএব বারবার বলতে হবে আমাদের নিজেদের মধ্যেও যাদের কেউ ভুল ভাল কথা বলে থাকে নবিসের নামে যদি বিভিন্ন রকম কথা তৈরি করে বলতে থাকে মানুষকে ভ্রষ্ট করে থাকে তাহলে তাদেরকে বুঝাতে হবে যে দেখো এইগুলো মজাকগুলো গুলো না এই মজাক করতে থাকলে আল্লাহ এই মজাক দিয়ে তোমাদের উপরে আজাবে নিমজ্জিত করবেন ঐক্যবদ্ধ হতে হবে হানাপি আহলাদি সাফি মালিকি হামবেলি বিভিন্ন মত রয়েছে এই জায়গায় এসে কোরআন আর হাদিসের মানদণ্ডে আমাদের এক হতে হবে রসুলকে নিয়ে আল্লাহ সুবানা ও তারা বলেন ওলাকাল্লা দি না রাখু তোমরা ওই বিভক্ত হওয়া ব্যক্তিদের মতো হয়ে যেও না আখলাফু মিমবাদী মা যা আহমুল বাইনাথ তাদের কাছে হিদায়েত এসে যাওয়ার পরেও তারা লাভ করেছিল উলা ইতাহু আযাব আজিম তাদের জন্য রয়েছে বড় আজাফ অতএব আল্লাহ বানাহ তালা অন্যত্র বলছেন অমায়াসা কি কি রসুল হিদায়েত এসে যাওয়ার পর যারা রসুলের বিরুদ্ধাচারণ করে মিমবাদী মাতা বাইয়া হুদা হিদায়েত স্পষ্ট হওয়ার পর ওয়াত বেসামিন মমিন মমিনদের রাস্তার বিপরীত চলে একেবারে এক মিনিটে শেষ করছে ভাই অনেকে হয়তো কষ্ট পাচ্ছেন একেবারে এক মিনিটের মতন চলে শেষ করব যারা মমিনদের রাস্তার বিপরীত চলে আল্লাহ বাচ্চানু আল্লি মাতা আল্লাহ তারা যেদিকে চলতে চায় আমি তাদেরকে সেদিকে চলতে দিই অনুস্নিহি যার নাম তাদের জন্য রয়েছে যাহার নাম অশা আত্মা সি সেটা কতই না ভয়ানক জায়গা এমনি ভাবে যদি আমরা দেখি নবীসাল্লা আলাহিসাল্লাম এর ব্যাপারে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে এটা অনেক করণীয় এই মুহূর্তে সবচেয়ে বেশি করণীয় আল্লাহ সুমান আওতালার কাছে এই ফেতনা থেকে ক্ষমা চাইতেবে এ ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে সেগুলো এখন আর আমি উল্লেখ করতে চাইছি না এতটুকু আপনাদেরকে বলি এই মুহূর্তে আমাদের করণীয় হিসাবে একটা কাজ আপনারা করুন আমার প্রিয় ভাই একটা কাজ করুন মানুষ যারা জানে না তারা তাদেরকে রসুলের সিরাত পড়তে উদ্বুদ্ধ করুন প্রয়োজনে একটা সিরাতুর রসুল কিনে দিয়ে অন্য ভাইদেরকে দেন যে এই বইটা পড়ে দেখ আমরা নিজেরাও যারা রসুলের সিরাত পড়েনি আমরা এই মুহূর্তে আমাদের ঈমানি দায়িত্ব মনে করে এই ফেতনা থেকে নিজের স্থানকে আমাকে ক্লিয়ার করার মাধ্যমে আমি সিরাত পড়া শুরু করি আমি জানি এমনটা না হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুসাফ জমিন না ইন না এ ঘাটের পানি না ও ঘাটের পানি ওরা ওখানে গেলে ওরা মনে করে আমার দলের লোক আর এখানে আসলে মনে করে এই দলের ঠিক এই মুহূর্তে অন্যতম একটা পদ্ধতি হবে যে আমার অবস্থানটা ক্লিয়ার হবে আর আমি যদি না জেনে থাকি এই মুহূর্ত থেকে নবিসুল ইসলামের জীবনী পড়া শুরু করব যারা জানে না তাদের জানান দেওয়ার চেষ্টা করব। আল্লাহর নবীর অমুসলিমদের সঙ্গে ব্যবহার কেমন ছিল আল্লাহ নবী অমুসলিমদের সঙ্গে কি ব্যবহার করেছেন এ ব্যাপারে যদি লক্ষাধিক হাদিস আপনি পেয়ে যাবেন আমি অনুরোধ করছি এই কুরানী আয়াতগুলোর হাদিসগুলো তাদেরকে শোনান তাদেরকে জানান দেন তারা জানে না তাদেরকে এমনি ভাবে একটা মিথ্যা যদি হাজার বার বলা হয় সেটা মিথ্যায় পরিণত হয় সেই মিথ্যাটা আজ প্রস্ফুটিত হচ্ছে তাই বিনীতভাবে অনুরোধ করি এই মুহূর্তে একজন মুসলিম হিসাবে আমার করণীয় হলো আল্লাহর কাছে আল্লাহ এই ফেটনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো এই মুহূর্তে যদি আজাব এসে থাকে এই আজাবকে আল্লাহ আমাদের ইমামকে মজবুত করো আল্লাহ যারা হৃদায়তের রাস্তায় নেই তাদেরকে আল্লাহ তুমি হিদায়ত দান করো এমনিভাবে আল্লাহর কাছে দোয়া করি সাথে সাথে নবিস ইসলামের জীবন আদর্শগুলো আমরা একটা একটা করে জানি এবং অপর ভাই যারা জানে না তাদের কাছে গিয়ে আমরা ক্লিয়ার করি ইনশাল্লাহুল আজিজ এর মাধ্যমে আমি আশা করি অনেক বিশৃঙ্খলা থেকে এই মুহূর্তে আমরা বাঁচাতে পারবো নিজেদের নিজেদেরকে ইতমিনান আর একটা জায়গায় শান্তিপূর্ণ একটা জায়গা আনতে পারবো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই কঠিন মুহূর্তে এই কঠিন মুহূর্তে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের ইমানকে মানে অটুট রাখার মতো ক্ষমতা দান করা আমি আল্লাহ আমরা কিছু না পারলেও যেখানে আমরা বসবাস করছি হয়তো কিছুই পারি না গণতান্ত্রিক অধিকারে আমরা সবাই মিলে আজকের এই মসজিদ থেকে এই চ্যানেলের মাধ্যমে আমরা এটাই বলছি যে এটা অন্যায় কাজ এই অন্যায় কাজ যেন না হয় এ ব্যাপারে আমরা সরকারকে বলছি যে কোনো যদি আজকে কোনো মুসলিম সমাজে এরকম কোনো কাজ করে সে ব্যাপারে আপনারা যদি মজবুত হন তাহলে সমাজে এই বিশৃঙ্খলাগুলো আসবে না আমরা ভিতকার জানাচ্ছি যে এইরকম কর্মকাণ্ড যেটা আমার রসুলের নামে আমার হাবিবের নামে করা হয়েছে এটা মেনে নেওয়ার নয় আমার মধ্যে ইমান থাকলে আমার রক্ত থেকে রক্তকরণ হওয়াটাই স্বাভাবিক অতএব আমাদের সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে আপনাদের কাছে এই আবেদন এই নিবেদন যে আপনারা তাদের শাস্তির ব্যবস্থা করুন যাতে আগামী প্রজন্মের কেউ এই ব্যাপারে কল করতে ভয় পায় আমরা সরকারের কাছে বিশেষভাবে আবেদন করব যে শান্তিপূর্ণভাবে সব কিছু মিটে যায় এবং আমরা কোনো দিন বিশৃঙ্খলা চাই না যদি কেউ না জেনে এ কাজ করে থাকে তাহলে সেটা তার ভুল আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের কাছে বিশেষভাবে দাবি করছি যে আপনারা অতি দ্রুত এ ব্যাপারে কদম উঠান যাতে করে আগামী দিনে আমরা ভায়ে ভাইয়ে হিন্দু মুসলমান মিলে ঝুলে থাকতে পারি এই ব্যবস্থাপনাটা যেন অটুট থাকে এই বিশেষ আবেদনটাকে আজকের খুদবা শেষ করছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো ইমানের হালাতেই যেন বেঁচে থাকতে পারে আল্লাহ তৌফিক দান করা আমিন আল্লাহ আমার রসুলের ভালোবাসাকে আমার অন্তরে নিয়ে যেন আমি দুনিয়ার থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করা আমিন আল্লাহ আমার নবীর কথা অনুযায়ী কি আমাদের সেই কঠিন দিন আমার রসুলের সঙ্গে যেন আমাদের হাসন নাসর হয় আল্লাহ তৌফিক দান করা আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের ভুল ত্রুটিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমিন হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করা আমিন হে আল্লাহ আমাদের মধ্যে যারা বিদায় নিয়েছে তাদেরকে লিনে জাগা দান করা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রাহিম سبحان ربك رب العزة ما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين